যে আয়াতগুলো তেলাওয়াত করেছি সূরা বাকারার 222তম আয়াত থেকে 242তম আয়াত পর্যন্ত, আল্লাহ পাক তাআলা বিবাহ, তালাক এবং স্ত্রী সম্পর্কিত হুকুম আহকাম আল্লাহ পাক নাযিল করেছেন। সূরা বাকারার 222তম আয়াত থেকে 242তম আয়াত পর্যন্ত আল্লাহ পাক বিবাহ এবং স্ত্রী তালাক এ সম্পর্কিত আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন। বিবাহটা আল্লাহ পাকের পক্ষ থেকে এটা একটা বড়ই নিয়ামত বান্দার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে পরীক্ষার হল হিসেবে বানাইছেন, ইচ্ছা করলে কথা বলতে পারতেন, আমি আল্লাহকে পাওয়ার জন্য বিবাহ না করে থাকতেই আল্লাহর হুকুম যদি হইতে না করেই টাকা লাগতো, তারপরে আল্লাহ পাক আমাদেরকে জায়েজ পদ্ধতিতে হালাল ভাবে একটা পথ খোলা রাখছেন, এটা আমাদের উপরে বান্দার উপরে আল্লাহ পাকের একমাত্র করুণা এবং দয়া। এই বিবাহ সবাই করে, সমস্ত ধর্মের মধ্যে বিবাহ আছে, এমন কোন ধর্ম নাই যে ধর্মের মধ্যে বিবাহ নাই। বিবাহ ছাড়া যদি কোনো ব্যক্তি কোনো নারীর সাথে কোনো কাজ করে, এটাকে সমস্ত ধর্মের ভাষায় অত্যন্ত ঘৃণিত হিসেবে পরিচিত। হিন্দু ধর্মে বলেন, খ্রিস্টান ধর্মে বলেন, ইহুদি ধর্মে বলেন, সবাই এটাকে নিন্দা করে। কেউ করে থাকলে এটা ভিন্ন কথা, কিন্তু সমস্ত ধর্মের নিকটেই এটা নিন্দা, নিন্দার যোগ্য। আর বিবাহ করে করাটা সমস্ত ধর্মের নিকটে এটা সম্মানী। কিন্তু হাদিসে পাকে এর ভিন্নতা আসছে। কোন ব্যক্তি যদি এই নিয়তে বিবাহ করে যে আমার চারিত্রিক ত্রুটি যাতে করে আমার মধ্যে না আসে, আমার চারিত্রিক পবিত্রতা রক্ষা করার জন্যই আমি বিবাহ করতেছি, যাতে করে আমার শরীরটা কোনো প্রকারের অপবিত্র না হয়ে যায়, আল্লাহ পাকের রসুল হাদিসে বলছেন আল্লাহ পাক তার মরার আগ পর্যন্ত সারা জীবন সব কাজে আল্লাহ তাকে সাহায্য করবে। যে ব্যক্তির নিয়ত থাকবে এটা যে আমি পবিত্র থাকার জন্য আমি বিবাহ করতেছি, যদি বিবাহ না করি তাহলে আমার মন অন্য নারীর দিকে যাবে, আমার এরকম আমি অপবিত্র হয়ে যেতে পারি শয়তানের কাজে করে। এই নিয়তে বিবাহ করছে যাতে করে আমি আমার শরীরটা পবিত্র রাখতে পারি। আল্লাহ পাকের রসুল বলছেন সারা জীবন সব কাজে আল্লাহ তাকে সাহায্য সহযোগিতা করবেন। হাদিসে আছে আল্লাহ পাকের নবীর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাসাতুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম আন্নাকিহুল্লাযী ইউরিদুল আফাফ। আল্লাহ পাকের রসুল বলছেন তিন শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক সারা জীবন সাহায্য সহযোগিতা করবেন, আল্লাহ পাকের মদত সাহায্যতার সাথে সারা জীবন থাকবে যে ব্যক্তি বিবাহ করে এই নিয়তে যে আমি যেন পবিত্র থাকতে পারি। এবং বিবাহের দ্বারা দুইটা উপকার হয়, বড় বড় উপকার। হাদিসের মধ্যে রসুল বলছেন একটা হচ্ছে নিজের চক্ষুকে অবনত রাখা যায়, দ্বিতীয় নম্বর নিজের শরীরটা পাক রাখা যায়। আল্লাহ পাকের নবীর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া মাআশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাআতা ফাল ইয়াতাযাওয়াজ ফা ইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারজি। হে যুবকরা, তোমাদের বিবাহ সাধ্য হলে বিবাহ করে নাও, কারণ এর দ্বারা দুইটা উপকার হয়, তোমার চক্ষুকে সবসময় পবিত্র রাখবে, তোমার এরকম চরিত্রকে সবসময় সুন্দর রাখবে বিবাহের কারণে। এবং আরো আশ্চর্য হয়েছে, আল্লাহ পাকের রসুল এই বিবাহটাকে দিনের অর্ধেক অংশ করা দিছে। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, সব মিলে ধর্মের অর্ধেক পালন করতে পারি, আর শুধু বিবাহের মধ্যে বাকি অর্ধেক ধর্ম। সুবহানাল্লাহ, শুধু বিবাহের মধ্যে আল্লাহ পাক অর্ধেক ধর্মকে রেখেছেন, অর্ধেক দিনকে রেখেছেন, আর বাকি সব আবাদতের মধ্যে বাকি অর্ধেক রেখেছেন। হাদিসে আছে কথাটা, আল্লাহ পাকের নবীর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা তাযাওয়াযাল আবদু ফাকদ ইসতাকমালা নিসবাদ দ্বীন।
আল্লাহ পাকের রসুল বলছেন, কোন বান্দা যখন বিবাহ করে প্রত্যেক দিন পুরা করলো আর বাকি আল্লাহর এরকম ভয় এবাদত বন্দী হয়েছে বাকি অর্ধেক দিন। তো যে ব্যক্তি বিবাহ করলো অর্ধেক দিন পুরা করলো, কিন্তু আমাদের এমন কপাল করা, আমাদের এরকম মুসলমান আব্বা না এমন হয়ে গেছে, এমন মগজের ভিতরে এরকম ঢুকছে, সন্তান 30 বছর হয়ে গেছে এখনো তো বিবাহ উপযুক্ত হয়নি। এটা তো জান্নাতি নিয়ামতে, জান্নাতের মধ্যে যে বড় বড় নিয়ামত জান্নাতের ভিতরে আল্লাহর দিদারের পরে সবচেয়ে বড় নিয়ামত হয়েছে দুনিয়ার স্ত্রীর নিয়ামত। এটা তো আরো খুশি হয়ে করা দরকার। হুজুরদের মধ্যে এমন দেখা যায়, বড় আলেমের ছেলে আমাদের সাথে একজন ছিল, এখন মনে হয় 40 বছরে পৌঁছে গেছে, এখনো তার বাবা তো এখনো বিবাহের উপযুক্ত হয়নি, কমল্লে বিবাহের উপযুক্ত হয়নি। এমন কপাল করা মুসলমানের মধ্যে আল্লাহ পাকের রসুল বলছেন পুরা বিবাহটাকে অর্ধেক কর্ম করা দিছে। এবং রসুল বাবার যে হকগুলি আছে, বাবার যে হক যতটা হক, সবচেয়ে বড় হকটা করা দিছে তোমার সন্তানের বিবাহ হয়েছে তোমার সবচেয়ে বড় হক। সন্তানের উপরে বাবার যে হকগুলি আছে সবচেয়ে বড় হক হয়েছে বাবার দায়িত্ব সন্তান উপযুক্ত হইলে বিবাহ করাই দেওয়া। আল্লাহ পাকের নবীর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم حق الولد على الوالد ثلاثه اشياء ان يحسن اسمه اذا ولد ويعلمه الكتاب اذا تلا ويدبره اذا ادرك। আল্লাহ পাকের নবী বলেছেন বাবার উপরে সন্তানের সবচেয়ে বড় দায়িত্ব সবচেয়ে বড় হক হচ্ছে সন্তান যখন জন্ম নিবে অর্থবোধক সুন্দর নাম রাখা, সন্তানকে ধর্মীয় গান শিক্ষা দিয়ে দেওয়া, সন্তান যখন উপযুক্ত হবে বিবাহের ব্যবস্থা করাই দেওয়া, বিবাহের ব্যবস্থা করাই দেওয়া এটা বাবার দায়িত্ব। হাদিসে আছে সন্তান বিবাহের উপযুক্ত হয়েছে কিন্তু বাবা মা তাকে বিবাহ করায় নাই, বাবা মা তাদের দায়িত্ব পালন করে নাই। এ সন্তান যদি কোনোদিন অপরাধ করে, কোন প্রকারের গোনা করে, সবগুলো গোনার দাগে মা এবং বাবার কাজের মধ্যে পড়বে না। সন্তানকে যদি বিবাহের উপযুক্ত হয়েছে এখনো বিবাহ করায় নাকি, ওই সন্তানটা যত গোনা করবে সব গোনার দাবি সব গোনা মা এবং বাবার কাজের মধ্যে পড়বে। আল্লাহ পাকের নবীর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم فإن أصابه اسم فأصابه اسم। আল্লাহ পাকের রসুল বলছেন সন্তান যদি কোনো গোনা করে ফেলে ফাইন্নামা ইসমুহু আলা আবিহি, তার গোনার ভাগি মা এবং বাপকে দেওয়া হবে, তোমরা তোমাদের দায়িত্ব পালন করো নাই, এজন্য শয়তান শয়তানের কাজে পড়ে সন্তান গোনা করছে, এজন্য দায়ী হবে মা এবং বাপ। এটা তো আমাদের আরো মুসলমানদের মধ্যে উদ্বেগ নিয়ে করা দরকার। এটা তো আমার ছেলে বিবাহ করলো, আমার ছেলে একটা নিয়ামত পারলো, এটা সরবের কি আছে, উপযুক্ত হলে তাড়াতাড়ি বিবাহ করাই দিলে আমাদের অসুবিধা কি, এটা সরবের কি, আমাদের মধ্যে বড়ই সরম লাগে। আবার এমনও দেখা যায় বিবাহের উপযুক্ত হয়েছে বিবাহ চাইতেছে, মা বাপ 14 গোষ্ঠী মিলে 100 উপরে বিবাহ দেখছে এখনো তাদের পছন্দ হয় না, আছে না এমন, এখনো তাদের পছন্দ হয় না। আল্লাহ রসুল বলছেন এটা কিয়ামতের আলামত। আল্লাহ রসুল বলছেন মানুষেরা 4টা গুণ দেখে বিবাহ করতে যায়, মাল দেখিয়া, বংশ দেখিয়া, সৌন্দর্য দেখিয়া, দিন দেখিয়া, আর আমি নবী দেখি শুধুমাত্র দিনটা, যার মধ্যে দিনদারি আছে চরিত্র সুন্দর এটাই আমি যথেষ্ট মনে করি, মাল কেউ তার দিয়ে দেয় না, এরকম সম্পদকেও তার দিয়ে দেয় না, সৌন্দর্য কেউ তার দিয়ে দেয় না। আল্লাহ পাকের নবীর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربعين لمالها ولحسبها ولجمالها ولدينها فاذكر بذات الدين تربت يداك। আল্লাহ পাকের রাসূল বলছেন মানুষেরা 4টা দিন দেখে বিবাহ করে, 4টা জিনিস থেকে বিবাহ করে, মেয়ের বাবার মাল দেখিয়া, মেয়ের বংশ দেখিয়া, মেয়ের সৌন্দর্য দেখিয়া, দিনদারি দেখিয়া। আল্লাহ রসুল বলছেন দিনদারিকে তার দিদাও তারিবার দিয়াদা তা, তাহলে তুমি শান্তি পাইবা, না হয় অশান্তিতে করে যাইবা। তুমি দিনদারিকে এবং চরিত্রকে অগ্রাধিকার দাও, তাহলে শান্তি পাবে, না হয় অশান্তির মধ্যে করে যাইবা। একের পর এক মেয়ে দেখতেই থাকে, দেখতেই থাকে, দেখতেই থাকে, ওই টাকা পয়সা বললে মালে সম্মানে বলে না, বংশে বললে এরকম ইজ্জতে বলে না, একটা না একটা কবির না বলেই থাকে।
কেমন পর্যন্ত বানাইতে পারবে না, শেষ পর্যন্ত দেখা গেছে এমন একটা ধোয়া পড়ছে কপালের মধ্যে পোজা হয়ে গেছে। এগুলো ঠিক না, ইসলামের মধ্যে এগুলি নাই। যে ব্যক্তি শ্বশুর বাড়ির সম্মান দেখিয়া যে আমি শ্বশুর বাড়ির দ্বারা সম্মানিত হব, সম্মান দেখিয়া বিবাহ করবে, আল্লাহ তাকে সারা জীবন অপমানের মধ্যে রেখে দিবেন, সে কোনোদিন সম্মানিত হতে পারবে না। আল্লাহ পাকের নবীর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান তাজাওয়াজা ইমরাতান লিইজ্জিহা লাম ইয়াজুদহু আল্লাহু ইল্লা ফিকরা। আল্লাহ পাকের রাসূল বলছেন, যে ব্যক্তি শ্বশুর বাড়ির সম্মান দেখিয়া বুজুর্গ দেখিয়া বিবাহ করল, তাকে আল্লাহ পাক সারা জীবন অপমানের মধ্যে রাখবেন, সারা জীবন অপমানের মধ্যে রাখবেন। যে ব্যক্তি শ্বশুর বাড়ির মালের লোভ করিয়া, আমার শ্বশুর বাড়ি যদি কোটিপতি হয় আমি কোটি কোটি টাকার মালিক হব, যে ব্যক্তি শ্বশুর বাড়ির মালের লোভ দেখিয়া বিবাহ করবে, সারা জীবন আল্লাহ পাক স্ত্রীর মাধ্যমে তাকে এরকম ভাবে ফকির রাখাবেন, অভাব অনদানের মধ্যে রেখে দিবেন। এমন স্ত্রী পাইব, দাজ্জাল স্ত্রী, তার সারা জীবন স্ত্রীর সব দিয়ে দিব, তার শেষ হবে না। এটা রাসূল হাদিসে বলছেন, মুখের কথা না, আমার কথা না। আল্লাহ পাকের নবীর হাদিস, মান তাজাওয়াজা লিমালিহা লাম ইয়াজিদহুল্লাহু ইল্লা ফাকরা, যে ব্যক্তি শ্বশুর বাড়ির মাল দেখিয়া মালের লোভে বিবাহ করল, সারা জীবন আল্লাহ পাক তাকে অভাবের মধ্যে রেখে দিবেন, সারা জীবন সে অভাবের মধ্যে থাকবে। এমন স্ত্রী আসবে যত দেয় অভাব পূরণ হবে না। দুনিয়ার মধ্যে এমন আছে, সতর মধ্যে দুই এক কাঠে মিলে এমনও আছে, স্ত্রীকে যদি ঈদের মধ্যে একটা কিছু দেয় নাই স্ত্রী খুশি, আরেকটা মিলে এমন আছে 20,000 টাকা শাড়ি দিছে তার এখনো শেষ হয় না, আরেকটা শাড়ি কেনার জন্য বসে রয়েছে, জামার লোকে প্রতিদিন কিলাগিলি করে, আছে না মন? এবং হাদিসে আছে, যে ব্যক্তি নিজের বংশের কোনো মান নাই, আরেক বংশ ওই মেয়ের বংশ দেখে, নিজের বংশের কোনো নাম ডাক নাই কিন্তু ওই তার শ্বশুরের বংশটা এরকম, জমিদার হইতেইব, সহিদার হইতেইব, চৌধুরী বংশ হইতেইব, এই বংশ হইতেইব, এই বংশ হইতেইব। আল্লাহ পাকের রাসূল বলছেন, এমন মেয়েকে বিবাহ করে আনলে তোমার বংশের যে গোপন ভেদ এগুলি আমি প্রকাশ করে দিব বউর কাছে, তোমার বংশের যে দুর্বলতা আছে দুর্বলতা আমি প্রকাশ করে দিব। এটা আল্লাহ পাকের রাসূলের হাদিস। আল্লাহ পাকের নবী বলছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান জাওয়াজাহা লিহাসবিহা ফালাম ইয়াজিদহুল্লাহু ইল্লা দানাআতা। আল্লাহ পাকের রাসূল বলছেন, যে ব্যক্তি শ্বশুর বাড়ির বংশ দেখিয়া বংশের লোভে বিবাহ করছে, তার বংশের দুর্বলতা আল্লাহ প্রকাশ করে দিবেন, তার বংশের দুর্বলতা আল্লাহ প্রকাশ করে দিবেন। এখন ওই স্ত্রী বাড়িতে আসলে তোমার বংশ কমজোর হওয়ার কারণে সারা জীবন তোমাকে কষ্ট দিবে। আর হাদিসে আছে, যে ব্যক্তি বিবাহ করবে এই নিয়তে যে বংশ যেমন হোক বিবাহের সাথে মিলে গেছে, দেখে ফেলছে একটা মেয়ে চরিত্র এবং দিনদারি মোটামুটি তার সাথে মিলে গেছে, বিবাহ করছে আমার সুখটা যেন ভালো রাখতে পারি, আমার শরীরটা যেন পবিত্র রাখতে পারি, আমার বংশ যেন আরো বাড়ে, বিবাহ করার দ্বারা আত্মীয়তা সম্পর্ক বাড়ে, এ তিন নিয়তে যে ব্যক্তি বিবাহ করবে, আল্লাহ পাকের রাসূল বলছেন, মরার আগ পর্যন্ত তাদের স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ বরকত দান করবে। আল্লাহর পক্ষ থেকে বরকত নাজিল হবে স্বামী স্ত্রীর নিকটে। আল্লাহ পাকের নবীর হাদিস, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান জাওয়াজা ইমরাতান লাম ইউরিদ বিহা ইল্লা আইয়াযিজ্জা বাসারহু ওয়া ইউসিনা ফারজাহু আও ইয়াসিনা রাহমাহু বারাকাল্লাহু লাহু ফিহা ওয়া বারাকাল্লাহু লাহা ফি। আল্লাহ পাকের রাসূল বলছেন, যে ব্যক্তি বিবাহ করবে আমার চোখে যাতে করে এরকম নত রাখতে পারি, আমার শরীরটা যাতে করে পবিত্র রাখতে পারি, এবং আমার আত্মীয়তা সম্পর্ক যেন বাড়ে, এই তিন নিয়তে যে ব্যক্তি বিবাহ করবে, হাদিসের মধ্যে রাসূল বলছেন, বারাকাল্লাহু লাহু ফিহা ওয়া বারাকাল্লাহু লাহা ফিহি, স্বামীর মধ্যে যেমন বরকত দিয়ে দিবেন স্ত্রীর মধ্যে তেমন বরকত দিয়ে দিবেন, সারা জীবন আনন্দে কাটতে পারবে। এজন্য রাসূল বলছেন, খবরদার, বাবাকে বলে দিছে বিবাহটা তোমার দায়িত্বে দিলাম, ওই দায়িত্ব নিয়ে বাবা তুমি নিজ দায়িত্বে সন্তানকে নিজের গান দিয়ে বিবাহ করাইলে, টাকা পয়সা নিয়ে বিবাহ করাইলে, মালদারি দেখে বিবাহ করাইলে, নিজের ইজ্জত থেকে সম্মান থেকে বেশি পোষায় বিবাহ করাইলে এই মেয়ের মধ্যে কোনোদিন শান্তি পাওয়া যাবে না। কেন যাবে না? হাদিসের মধ্যে কথাটাও আছে, কারণ হচ্ছে আল্লাহ পাক মেয়েদেরকে আল্লাহ পাক বানাইছেন এই উপরের
জোয়ালের হাত দিয়ে দ্বারা, বাঁকা হাত দিয়ে দ্বারা। এটা হাদিসে আছে, আল্লাহ পাকের নবীর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم فإنهن خلقنا من ضلعين ضلعين আল্লাহ পাকের রাসূল বলেন তাদেরকে তো বাঁকা হাত দিয়ে দিয়ে বানাইছে, সুতরাং তাদের ভিতরে বাইরের জিনিসটা বেশি। একটা মহিলা যে যত কম বয়সে হোক, যত কম দামি হোক, যত ফকিরের মেয়ে হোক, সে চায় না তার যে সাথীটা আছে এর থেকে বেশি দামি হয়ে যাক। এই জন্য দুই স্ত্রী একসাথে মিলে না, নবীদের স্ত্রীও দুজন একসাথে মিলত না, দুই স্ত্রী কোনোদিন একসাথে মিলে না। মিলে না কারণ কি, সে মনে করে আমি তার থেকে ভালো, আর সে মনে করে আমি তার থেকে ভালো, দুজনের মাঝে কি সবসময় কি লাগিয়ে লাগাই থাকে, একজন আরেকজনকে মানতে পারে না, কারণ বানাইছে আল্লাহ পাক এমন করে। আল্লাহ পাকের রাসূল বলছেন বাবারে যদি বেশি টাকা নিয়ে তারে বিবাহ করায় দাও, সর্বপ্রথমে সে সে একথাতেই বলবে যে টাকা দিয়ে তোমার বাড়িতে আসছি এ টাকা দিয়ে আমার বাবা আরো ভালো বেদম দিয়ে দিতে পারত, একথা সর্বপ্রথম বলবে, সারা জীবন অপমানিত হয়ে থাকবে, বংশ মর্যাদা বেশি হলে তোমার মা বাবার জীবনও কাজ করবে না। সে বলবে সে তার বংশ অনেক উঁচা, তোমার মা বাবার কাজ করতে আসলে তোমার মা বাবার চাল চলন খানা এগুলি ভালো লাগতো না, সে তো ভালো বংশের মধ্যে থাকে অভ্যাস। এজন্য রাসূল বলছেন যে মেয়ের মধ্যে দিনদারি পাও, যে মেয়ের চরিত্র সুন্দর, এই মেয়েকে দেখে বিবাহ করাই নিও, মালের দিকে তাকায়ও না, বংশের দিকে তাকায়ও না, শুধু মোটামুটি তোমার বাড়ির সৌন্দর্যের সাথে তার সৌন্দর্য মনছে, তোমার বাড়ির চরিত্রের সাথে তার চরিত্র মনছে, তার মধ্যে দিনদারি বেশি, নরম সহজ, তাকে দেখে বিবাহ করো। এবং হাদিসের মধ্যে আছে বিবাহ যদি করতে যাও দুইটা গুণ দেখো, একটা দেখো এই মহিলার যে বড় বোন বিবাহ দিছে মহিলার এই মেয়েটার এরকম খালা, এই মেয়েটার ফুফু, এই মেয়েটার বংশের যে মেয়েদেরকে বিবাহ দিছে এই মেয়েদের স্বামীর সাথে মেয়েরা কেমন চলে, এই মেয়েটা স্বামীকে বেশি মহব্বত করে কিনা তার বংশের লোকেরা, যদি করে আর দ্বিতীয়ত সন্তান বেশি হয় কিনা, এই দুইটা জিনিস দেখে বিবাহ করে আল্লাহ রাসূল সরাসরি বলেছেন। আল্লাহ পাকের নবীর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم تجاوزوا الودود الودود فإني مكاثر بكم الأمم আল্লাহ পাকের রাসূল বলছেন যেই স্ত্রী বেশি স্বামীকে ভালোবাসে, যেই স্ত্রী বেশি সন্তান দেয় এই স্ত্রীকে দেখে বিবাহ করো, যেই স্ত্রী স্বামীকে বেশি ভালোবাসে, যেই স্ত্রী বেশি সন্তান দেয় এই স্ত্রীকে দেখে বিবাহ করো। তো এখনো মেয়েকে বিবাহ করে না, মেয়েকে টানবো কি করে? হাদিসের ব্যাখ্যা আছে মেয়ের খালার দিকে তাকাও, মেয়ের মার দিকে তাকাও, মেয়ের দিদির দিকে তাকাও, তার বংশের লোকের দিকে তাকাও, মেয়ের খালাটা যদি তার খালুর সাথে ভালো মিল আছে এবং বেশি সন্তান দেয় তাহলে মনে রাখবে এই মেয়ের মধ্যে খালার গুণটা মেয়ের মধ্যে পাওয়া যাবে, মেয়ের মার মধ্যে যে গুণটা আছে এই গুণটা মেয়ের মধ্যে পাওয়া যাবে কিছু না কিছু, তখন তাকে এই গুণ দেখে বিবাহ করাও। রাসূল বলছেন আর বেশি সন্তান দেখে বিবাহ করাও, কারণ আমি কিয়ামতের ময়দানে বেশি উম্মত নিয়ে গর্ব করবো, আল্লাহ আমার উম্মত একটা তার ঘরে চারজন সন্তান, চারটা উম্মত আমার বাঁচছে, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন এই উম্মত নিয়ে গর্ব করবেন আপনার সন্তান চারটা, অথচ আপনি একজন উম্মত রাসূলের, আপনার কারণে আল্লাহ পাক আরো চারটা উম্মত রাসূলের বাঁচছে, বাঁচছে না? রাসূল তো আমি গর্ব করবো, আল্লাহ আমার এক উম্মতের মাথা আপনি আরো চার উম্মত পাইছি গর্ব করবো। তা আল্লাহ রাসূল বলেন এটা দেখে বিবাহ করো। আমরা তো এমন একটা রিক্সা চালক এক সন্তান নিচে আর নেয় না, কিরে ভাই কি হয়েছে, কয় না বেশি নেওয়া বলা না, হাদিসে বলতেছে কোরআনে বলতেছে বেশি না, অসুবিধা নাই বেশি নিলে তুমি না খাইয়া মরবা না, তার রিজিক যে দুনিয়াতে আসবে তার রিজিক সে নিয়ে আসবে, তুমি তো সেই বিক্রি করার দরকার নাই, তার রিজিকের জন্য তুমি বিক্রি করবা কেন, যে খোদা তাকে বানাইয়া দুনিয়াতে পাঠাইবেন তার দিকে অবস্থা ওই খোদাই করে দিবে, তাহলে তোমার চিন্তা কি? এজন্য বাবাদের নিকটে দায়িত্ব যেটা আছে আপনারা আপনাদের দায়িত্ব সন্তানের পালন করে দেন, ক্ষণিক লাভটা দেখবেন না, 4 লাখ টাকা নিয়ে এক জায়গায় 2 লাখ টাকা নিয়ে গত 3-4 দিন আগে এক জায়গায় একটা বিবাহ হয়েছে, 2 লাখ টাকা যৌতুকে বিবাহ করছে, মেয়েটার বয়স অনেক বেশি, 2 লাখ টাকার লোভে করে গরিব মানুষ বিবাহ করছে, তো তার অনুষ্ঠানের মধ্যে 1 লাখ চলে যাবে,
আর এক লাখ আছে, 1 লাখ না হয় বিভিন্ন কাজকর্ম করে শেষ করে দিছে, তো লাভটা কি হলো? তোমার সন্তান দাদা বিবাহ করাইলা, 5 লাখ টাকা দিয়ে বিবাহ করে আনলা। এখন ছেলেটা বিদেশ গেলেও তো ওই শ্বশুর বাড়ির দিকে নজর বেশি থাকবে, তোমার দিকে কম থাকবো। এই জন্য হাদিসে আছে, তোমার সন্তান যে কোনো দায়িত্বে দুনিয়ার যে কোনো কাজ আছে, কাজের মধ্যে তুমি সহযোগিতা করো, শ্বশুর বাড়ির সহযোগিতা আনিও না। দুনিয়ার কাজে তোমার ছেলে বিদেশ যায়, 8 লাখ টাকা লাগবে সৌদি যাইতে, তুমি পারলে 8 লাখ টাকা দাও না, যে বিদেশ না পাঠাও। শ্বশুর বাড়ি থেকে 50,000 টাকা দিতে আসলো, দুনিয়াটা নিষেধ করে দাও, তোমার টাকা দিয়ে আমার ছেলে কেন বেশি বিদেশ যাবে? এই ছেলেটা যত জীবন বিদেশ থাকবে, কোনোদিন শ্বশুর বাড়ির দিকে বেশি মন দিবে না, মাতা পিতার দিকে মন দিবে, কারণ আমার শ্বশুরের টাকা নাই এখানে, আমার আব্বার টাকা, আমার আম্মার টাকা। কিন্তু ছেলেটা যদি শ্বশুর বাড়ির টাকা নিয়ে বিদেশ যায়, সারা জীবন গোপনে গোপনে টাকা এদের কাছে পাঠাবে। এজন্য হাদিসে আসছে, খবরদার বাবা, তোমার দায়িত্ব হয়েছে সন্তানকে যৌতুক ছাড়া মোহরের টাকা দিয়ে বিবাহ করাই দেওয়া। এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি, সবচেয়ে অধিক পরিমাণে যে হকটা আগে আদা করা দায়িত্ব মুসলমান হিসেবে, এ দায়িত্বটা হচ্ছে স্ত্রীর মোহর। আপনি নামাজ যে আপনার হক আছে দায়িত্ব, রোজা আপনার দায়িত্ব, মাতা পিতার হক আছে আপনার উপরে, এই সমস্ত হকের থেকে সবচেয়ে বেশি দায়িত্ব হয়েছে মোহরটা আদা করা। রসুল বলছেন, আহাক্কু সুরুদ, সত্যের মধ্যে সবচেয়ে বেশি অগ্রাধিক অধিকার যেটা রাখে, এটা হচ্ছে যেটার দ্বারা তুমি শরমটাকে আড়াল করছো, মোহরের দায়িত্বটা। কিন্তু এখানে আমরা অবহেলা করি, মেয়ের বাবার থেকে টাকা ঠিকই নেই, মেয়ের মোহরটা পর্যন্ত হাতে দিই না। রসুল বলতেছেন, নামাজ থেকেও অগ্রাধিক মোহরটা। আল্লাহ দুনিয়াতে যত হক রাখছেন, যত শর্ত রাখছেন, সবচেয়ে অগ্রাধিক শর্ত হয়েছে মেয়ের মোহরটার ব্যাপারে। এখন এমনও আছে মুসলমানের ছেলে মেয়েরা, ওই বিবাহ করছে মোহর দেওয়ার আর আশাও নাই, মোহর দিবে বলে এটা তার চিন্তাতেও নাই। হাদিসে আছে, কোনো ব্যক্তি যদি স্ত্রীর মোহর না দেওয়ার সিদ্ধান্ত নেয়, মনে মনে তা আর দিব না, সে যতদিন এই স্ত্রী তার সাথে থাকবে ততদিন জিনার কোনা তারা বললাম দেখা হবে, যতদিন থাকবে। মোহর না দেওয়ার যদি সে ইচ্ছা করে যে আমি মোহর দিব না, যতদিন স্ত্রীর সাথে থাকবে ততদিন পর্যন্ত সে জিনার মোনা অর্জন করবে। তাহলে কি খারাপ জিনিস এটা? আল্লাহ আপনাকে যে হালাল করছেন মেয়েটাকে, কেন হালাল করছেন? আল্লাহ মাঝখানে একটা বিধান রেখেছেন, তুমি এত টাকা দিলে মেয়েটার মালিক হইবে। তো মেয়েটাকে তুমি নিয়ে আসলা, কিন্তু মেয়ের টাকাটা দিলা না, পাওনাটা পরিশোধ করলা না, মাল নিয়ে আসলা, মালের পাওনাটা পরিশোধ করলা না, তুমি কেমন জিনিস, কেমন মানুষ? হা কারো কাছে না থাকলে বিবাহের পথে যখন মেয়েকে বলছে তোমাকে 50,000 টাকা নগদ দিয়ে আর বাকি 1.5 লাখ টাকা বাকিতে বিবাহ করাচ্ছি, মেয়ে যখন কবুল বলছে, তাহলে প্রস্তুত আছে, মেয়ে মরার আগ পর্যন্ত আপনি দিতে পারবেন, তাহলে নিয়ত করা, আমি মরার আগে তার মোহরের টাকা দিয়ে বলবো, তাই না? আপনি গোনাগার হবেন না, দিব। আর যদি নিয়তি থাকে তার মোহরের কি মোহরা মোহর দিব না, তাহলে আজীবন গোনাগার হবে। আমার কথা আপনারা বুঝেন? যখন কাবিননামার মধ্যে মেয়ের এই ব্যাপারটা লেখা হয়ে গেছে যে 50,000 টাকা নগদ আর বাকি 1.5 লাখ টাকা বাকি, এটা কেমন বললাম, তাইলে এই মেয়েটা মরার আগ পর্যন্ত সময় পৌঁছে আছে আপনার, তাকে যখন দেন দিতে পারেন। তাইলে আপনি যে কোনো সময় আশা রাখবেন মনের মধ্যে, আমার আল্লাহ তার তৌফিক দিলে আমি কোনোদিন তৌফিক হলে তার মোহর তারে দিয়ে দিব, তার মোহর নিয়ে সে ব্যাংক ব্যালেন্স করুক, অসুবিধা কি? অথবা তার মোহর নিয়ে আপনার কাজেই ব্যবহার করে ফেলুক, অসুবিধা তো নাই, কিন্তু মোহরটা তার হাতে পৌঁছাই তৈরি, এটার দিকে খেয়াল রাখবেন। মালদারি না দেখবেন মেয়ের হকটা মেয়ের উপরে আদা করে দেন। আবার অনেক মেয়ের বাবা এমন আছে, বিবাহ চাইতে আসছে, মেয়ের বাবা দেখে শ্বশুর শাশুড়ির সাথে থাকবে নাকি এক্সট্রা ভাবে বাসাতে থাকবে, গ্যাসের চুলা আছে নাকি আগুনের মধ্যে লাকড়ি দিয়ে চুলা এরকম জ্বালাই দিব, শহরে থাকবে নাকি গ্রামে থাকবে, এই কথাও বলে, আছে না অনেক। আমার বিবাহের ব্যাপারে এক জায়গায় একজন বোখারি শরীফ পড়ায়, এক বড় বিশাল বড় দাওয়া পর্যন্ত মাদ্রাসার এক মোতামিন, ওনার ব্যাপারে ওনার কাছে একটা প্রমাণ খাটাইছি যে এমন এমন ওনার একটা মেয়ে আছে, তো ওনার উনি সর্বপ্রথম কথাটা বলতেছে ওনার মা বাবার সাথে গিয়ে আমার মেয়েটা থাকবে নাকি মা বাবা ছাড়া থাকবে।
এটা তার সর্বতম সত্য। গান বলছে বাবার উপরে যদি এক খোবাসত থাকে সারা জীবন এই মেয়ের উপরে কত খোবাসত থাকবে। এই জন্য এটার দিকে খেয়াল রাখবেন। আল্লাহ পাকের রসুল বলছেন যখন একটা মেয়ের বিবাহের পাগাম আসছে ছেলেটার ভিতরে তুমি চরিত্র সুন্দর পাইছো, দিনদারি সুন্দর পাইছো, তখন তুমি বিবাহ দিয়ে দাও। যদি না দাও তাহলে মনে রাখবা এই দেশের মধ্যে ফেতনা ফাসাদ এবং এ দেশের ভিতরে বিপর্যয়ের আশঙ্কা করে রাখো, অবশ্যই দেশের ভিতরে ফেতনা ফাসাদ এবং বিপর্যয় দেখা দিবে। এটা আমার কথা না, রসুলের হাদিস। যখন তুমি দেখছো একটা ছেলের ভিতরে দিনদারি আছে, ছেলের ভিতরে এরকম চরিত্র সুন্দর, ছেলেটার মাধুর্য সুন্দর, সবাই ছেলেটাকে ভালো করে বলে, এমন জায়গা থেকে যখন পয়গাম পাচ্ছে বিবাহ দিয়ে দাও, যদি না দাও তাহলে দুনিয়ার মধ্যে ফেতনা ফাসাদ এবং বিপর্যয় অবশ্যই দেখা দিবে। আল্লাহ পাকের নবীর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم اذا خطب اليكم من ترضون دينه وخلقه فزوجوه فان لم تفعلوه تكن فتنه في الارض وفساد عظيم। আল্লাহ পাকের রাসূল বলছেন এমন জায়গা থেকে যদি বিবাহের পয়গাম আসে যার চরিত্রতা এবং যার দিনদারিটা তোমার কাছে সুন্দর লাগছে, যার চরিত্রতা আর দিনদারিটা তোমার কাছে সুন্দর লাগছে, তার কাছে পছন্দ হয়েছে, মানুষের ছেলেটাকে ভালো বলে, এই ছেলের মধ্যে তুমি বিবাহ দিয়ে দাও, পাইলাম তা পাবো, যদি এ কাজ না করো ফেতনাতুন ফিল আরদি, জমিনের উপরে ফেতনা ফাসাদের আশঙ্কা করো, আর ফাসাদু নারিজ, জমিদের মধ্যে অবশ্যই বিপর্যয় দেখা দিবে। এ জমানা বর্তমানে আসছে, আমাদের দেশের ভিতরে এত অশান্তি কেন? আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন যে জমানার মধ্যে এমন জমানা এসে যাবে মেয়ের বাবা ছেলের সদ্য গোষ্ঠী দেখবে, মেয়ের বাবা এরকম, মেয়ের বাবার ভিতরে মেয়ের থেকে বেশি খোবাসত আসবে, বিবাহ দেওয়ার সময় ছেলের এরকম বংশের দুষ্কৃতি তারাস করে বিবাহ দিবে। আল্লাহ রাসূল বলছেন ওই জমানাতে দুনিয়ায় ফেতনা ফাসাদ বেড়ে যাবে এবং বিপর্যয় দেখা দিবে। ফেতনা ফাসাদ কি? ঘরের মধ্যে দিন থাকবে না, স্বামী স্ত্রী দিন হবে না। বিপর্যয় কি? আল্লাহ পাকের পক্ষ থেকে গজব নাজিল হবে। আজকে 100 ছেলে যারা আমাদের থেকে মুরুব্বী তাদেরকে তো কিছু জিজ্ঞাসা করতে পারি না, যারা আমাদের বয়সে তাদেরকে জিজ্ঞাসা করি 100 মধ্যে 98 জন মানুষ থেকে পাওয়া যায় হাইরে কষ্টে আছে, বিবি নিয়ে কষ্ট, খালি বিবি নিয়ে কষ্ট, খালি বিবি নিয়ে কষ্ট। 100 মধ্যে 98টা ছেলের থেকে এটা পাওয়া যায়, 98টা ফ্যামিলি থেকে পাওয়া যায় বিবি নিয়ে কষ্ট, বিবি নিয়ে কষ্ট, বিবি নিয়ে কষ্ট। একটাই মাত্র কারণ, আমরা যখন দিনদারি ছেড়ে দিই, মেয়ের এরকম চরিত্র সৌন্দর্য ছেড়ে দিয়ে সবার মালের উপরে শুধু তার দিয়ে দিলাম, মালকে শুধু দেখলাম, বংশটা শুধু দেখলাম, বাবার সম্মানটা শুধু দেখলাম, আর কিছু দেখলাম না, তখনই আল্লাহ পাকের ফেতনা ফাসাদ আমাদের উপরে নাজিল হয়েছে। এটা দেখা দরকার আমাদের, এগুলি খেয়াল রাখা দরকার। আল্লাহ পাকের রাসূল বলছেন তোমরা যখন দুই বিবাহের মাঝখানে মোটামুটি মিলে যায় বিবাহ করাইলে 50টা দেখেছে, এটা কোথাও ইসলাম বৈধ বলে না। ইসলাম তখন বৈধ বলে যখন আপনার বিবাহটা যে মেয়েটারে আপনি বিবাহের ব্যাপারে বলতেছেন বিবাহের 80% বিবাহর কনফার্ম হয়ে যায়, যে মেয়ের সব দিক দিয়ে বনে গেছে, এখন শুধু মেয়েটাকে দেখবো, দেখার পরেই বিবাহ, তখন মেয়েটাকে দেখার অনুমতি দেয়। আপনি 1% আপনার উপরে ক্রিয়া নাই, 1% আপনার শিউর নাই বিবাহ করবেন কিনা, মেয়েকে দেখে চলে আসবে, আপনার বন্ধে বলছে না বললে বা আপনার বলছে, এই দেখার উপরে আল্লাহ পাকের লানত, এই দেখার উপরে কার লানত? আল্লাহ পাকের নবীর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لعن الله الناظر والمنظور عليه। আল্লাহ পাকের রাসূল বলছেন ওই দেখনেওয়ালা আর দেখানেওয়ালার উপরে আল্লাহর লানত, আল্লাহর লানত। এরকম দেখে শুধু এই নিয়তে দেখে পছন্দ হলে করবো না, হয় করবো না, দেখতে যাস কেন? তোর খালা আছে গোপনে ফাটা, তোর বাড়ি আছে ফাটাই দিয়ে আসতে করে, তোর বাড়িতে একজন কোন ফ্যামিলি আছে তোর মতো আশ্বস্ত বিশ্বস্ত, তারে ফাটা মেয়েটারে দেখে আসুক, তার সাথে কথা বলুক, তার সাথে কিছুক্ষণ উঠা বসা করুক, তাইলে তোর তার সৌন্দর্য, তার গুণ, তার সব দেখা হয়ে যাবে। এখন তোর পছন্দ হয় নাকি না, এটা তো তোর বাড়ির পছন্দের সাথে মিল না, 98% মিল হয়ে গেছে, বাবি কেছে সব দিক দিয়ে মিলে, মেয়েটা সুন্দর, এতটুকু লম্বা, এতটুকু চোরা, এতটুকু সৌন্দর্য, এতটুকু সব কিছু, সব তোমার এখন মিলছে, এখন সে বাকি আছে, এখন আমার পছন্দ হলে বিবাহ করতে পারি, তখন সে জায়গাতে দেখতে পারেন
কিন্তু আগের থেকে শুধু দেখাবে কি নাই, আগের থেকে তার কোন ইয়া নিলেন না, শুধু দেখতে গেলেন, এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। ওই হাদিসের মধ্যে আছে, তোমরা দেখে দিব করে একটা হাদিসে কেন আছে এটা খুঁজি বানাই দিচ্ছি। আর মেয়ে যে মেয়ে তারা দেখে এই মেয়েটার উপর একটা কলঙ্কের দাগ লেগে যায়, অন্যান্য খুদ্া যেখান থেকে আসে চিন্তা করে মেয়েটার মধ্যে দোষ আছে, না হয় ওই বাড়ির বিয়েটা ভাঙলো কেন? এটা হয়, এটা সাধারণত হয়। তো তুমি একজন মুসলমান মেয়ের উপরে ত্রুটি বের করলা, এটা তো খাজায় দিত না, এটা তো অনেক খারাপ কথা। একটা মুসলমান মেয়ের উপরে ত্রুটি বের করা, এটা তো অনেক খারাপ কথা। এজন্য হাদিসে আছে মোটামুটি মিললে একবার দেখে বিবাহ করে ফেল, একবার দেখে যদি 80% মিলছে বাকি 20% মিলে নাই, দেখার পরে তোমার যুক্তি হবে মিলছে যে এটা বিবাহ করবো না, আমার সাথে পছন্দ হয় না, আমার জানা হয় নাই, চলে আসে এটার মধ্যে আমার বন্ধ থেকে। এজন্য আল্লাহ পাক বলছেন এরকম, যখন তোমরা বিবাহ করো তখন মেয়েটাকে যখন মোটামুটি মিলবে বিবাহ করে না, বিবাহ করার পরে এখন এই মেয়েটার সাথে মেয়েটার হকগুলি আদা করো। সর্বপ্রথম হকটা হয়েছে মেয়ের মহরটা, মহর আদা করে দিছ বা দেওয়ার আশা করছো, এখন কোর কোষ তাকে আলোক থাকার ব্যবস্থা, আলোক খাবার ব্যবস্থা, এ দুইটাও স্বামীর দায়িত্ব। হা স্ত্রীকে মানায়া যদি শ্বশুর শাশুড়ির সাথে রাখানো যায়, মা বাপের সাথে রাখানো যায়, কোনো অসুবিধা নাই, কিন্তু স্ত্রীর জন্য আলোক খাবার আলোক এরকম ভাবে জায়গা দেওয়া স্বামীর এটা দায়িত্ব কর্তব্য। এখন স্ত্রীর সাথে স্বামীর সাথে মিল মহব্বত হোক বা না হোক, হাদিসের মধ্যে আছে স্ত্রী স্বামীর ঘরে সম্মান দিতে পারবে না, কোনোদিন পারবে না। এটা রসুল হাদিসে বলছেন তোমরা স্ত্রীর ব্যাপারে ভালো ধারণা রাখো, তার সামান্য ত্রুটির কারণে তুমি তার উপরে জুলুম করিও না। দেখা গেছে অনেকে ধৈর্য ধরতে পারে না, স্ত্রীটাও তো আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা। আল্লাহ বলছেন আমি পরীক্ষা দিচ্ছি তোমার সন্তানকে দিয়ে, স্ত্রীকে দিয়ে, বিড়ি বাল বাচ্চা দিয়ে, টাকা দিয়ে আমি পরীক্ষা করি। চারটা জিনিসের কথা বলছেন, তোমার স্ত্রীটা তোমার পরীক্ষা, তোমার সন্তানগুলি তোমার পরীক্ষা, তোমার টাকা পয়সাটা তোমার পরীক্ষা। আল্লাহ এটা পরীক্ষা করেন। অনেক স্ত্রী এরকম প্রচুর প্রচুর হয়, স্বামী মানি নিতে পারে না, যদি শরীয়তের ভিতরে থাকিয়া স্ত্রীর সামান্য দোষ পাওয়া যায় এটা মাপের যোগ্য, যদি শরীয়তের বাইরে চলে যায় এটা ভিন্ন কথা। আপনি যদি তার সাবাত ভাইয়ের সাথে কথা বলছে, নিষেধ করছেন, তার বুড়ো কথা বলছে, আপনি তাকে প্রহার করতে পারেন, সে শরীয়তের গণ্ডির বাইরে চলে গেছে, কিন্তু আপনার শারীরিকভাবে সে কিছু কষ্ট দিছে, আপনাকে কথার মাধ্যমে হোক চাল চলনের মাধ্যমে হোক কষ্ট দিছে, এটা মাপের যোগ্য, মাফ করে দিতে পারেন আল্লাহর বস্তে। যদি মাফ করে দেন কেমন পর্যন্ত সওয়াব আল্লাহ পাক আপনার জন্য রাখবেন, এটা খেয়াল রাখবেন। বিশেষ করে হাদিসে আছে কোর কোষ এ দুইটা জিনিস ছাড়াও আপনার উপরে কয়েকটা হক আছে এক স্ত্রীর। আল্লাহ পাকের নবীর হাদিস, কয়লা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যদি শুধু স্বামী স্ত্রী আলোক থাকে শ্বশুর শাশুড়ির সাথে না, তখন স্বামীর উপরে দায়িত্ব, স্বামী যে খাবারটা পছন্দ করে সে খাবারটা স্ত্রীকে নিয়ে খাওয়া। এমন যেন না হয় একদম ট্রেনিতে যাইয়া হোটেলের মধ্যে যাইয়া 150 টাকা বিল করে চলে আসতেন, স্ত্রী জানেও না। আপনার হালিম থেকে মন চাইছে রমজানের দিনে, তখন বলছে স্ত্রী আপনার সাথে আছে, তখন হোটেলের মধ্যে না খাইয়া হোটেলের মধ্যে খাইলেও একটা হালিম বাড়িতে নিয়ে যাও তার জন্য, তোমার তো সে অংশ, এটা তার দায়িত্ব, এটা হক তোমার। শ্বশুর শাশুড়ির সাথে যদি থাকে ঘরের মধ্যে যে খাবারটা ভালো পাঠায়, সবাই যেরকম ভালো খাবারটা দিছ তাকেও ভালো খাবার রাখিও, এমন যেন না হয় সবাই বালা বালা খাইছে আর বউটা পুত্র বধূটা নিজের হাতে রান দিয়া না খাইয়া রয়েছে, এমন যেন না হয়, এটা মুসলমানের দায়িত্ব না। দ্বিতীয় নম্বর হয়েছে অর্থাৎ সুহাই যাকটা চাইটা, যদি স্বামীর সাথে থাকে স্ত্রী, শ্বশুর শাশুড়ির সাথে না থাকে তখন স্বামীর উপরে শুধু হত্যা থাকে, তখন স্বামীর দায়িত্ব হয়েছে, স্বামী যদি শান্তি পাঞ্জাবি সব কিনছে ঈদের জন্য, স্ত্রীর জন্য কিছুই কিনে নাই, এটা স্ত্রীর হক নষ্ট হয়েছে। তো তুমি যে নতুন নতুন জিনিস কিনছ তার জন্য নতুন নতুন যে একটা জিনিস নিয়ে যাও, তাহলে হক রক্ষা হবে।
শ্বশুর শাশুড়ির সাথে যদি থাকে, নিজের মেয়ের জন্য কাপড় কিনছে, নিজের জন্য কিনছে, নিজের বউর জন্য কিনছে, সবার জন্য কিনছে, পুত্রবধূর জন্য না কিনলে এটা হক নষ্ট হয়। এজন্য শ্বশুর শাশুড়ি নিজের ছেলে থেকে খুঁজে টাকা নিবেন, গোপন ভাবে তোর বউয়ের টাকা দিতে হইব, 2000 টাকা দে, 3000 টাকা দে, ফ্রি রিস কিনে দিব, স্ত্রী না জানে গোপন ভাবে স্ত্রী দিয়ে দিবেন, স্ত্রীও খুশি হইব এদিকে আপনারও টাকার ব্যবস্থা হয়ে গেল, এটা কমপক্ষে করবেন। ভিতরে তাহলে তাকে প্রহার করতে পারবে না, সে কোন এক কারণে হরির সাথে কোন এক কথায় দ্বন্দ্ব হয়ে গেছে, এটা মাপের যোগ্য, তার এরকম ভাবে কোন একটা দোষ করে ফেলছে, মাপের যোগ্য। শ্বশুর শাশুড়ি অথবা দেবর কোনো ভাবিকে প্রহার করার ক্ষমতা আল্লাহ আল্লাহ জমিনে কাউকে দেয় না, শ্বশুরকে আল্লাহ পাক এতটুকু ক্ষমতা দেয় নাই পুত্রবধূকে প্রহার করার। যদি কোনো অপরাধ করে তাহলে ছেলে আছে, ছেলেকে বিচার দিবে, ছেলে যদি বুঝে যে এটা প্রহারের যোগ্য তখন আল্লাহ বলছেন ইয়া রিবুহুন নাবিল মারুফ, তখন তুমি উত্তম পদ্ধতিতে তাকে প্রহার করবে, এমন ভাবে প্রহার করবে তার শরীরের অঙ্গ যেন না ভুলে যায়, এটাও আছে, এটাও বলছে কোরআনের মধ্যে, একথাও বলে দিছে তাকে প্রহার করলে তার শরীরের অঙ্গ যেন না ভুলি, না ফাটিয়া যায়, না ফুলিয়া যায়, না ভাঙ্গিয়া যায়, এবং ওলা তাজরি অন্য কেউ প্রহার করতে পারবে না, প্রহারটা শুধু স্বামী করবে, ওলা দুকব্বি স্বামী স্ত্রী দুজন থাকে কোনো বর্বরী হলে বাংলা গাড়ি শুরু করে দেয়, 14 গোষ্ঠীকে নিয়ে 40,000 গাড়ি এক শ্বাসের মধ্যে বলে দেয়, এটা ভালো না। তো ওলা তুকব্বি তাকে নিয়ে কোন প্রকারের তার 14 গোষ্ঠীকে নিয়ে গালি দিতে পারবে না, আর তাকেও বলে দিবে তুমি আমার 14 গোষ্ঠীতে গালি দিতে পারবে না, আমার আব্বা আমার দাদা আমাকে এত কষ্ট করে লেখাপড়া করেছে গালি শোনার জন্য, তারা কবরে আছে তাদেরকে কেন গালি শোনাবে, এটা নিচে হাদিস আছে ওলা তুকব্বি বংশগত মান মর্যাদা নিয়ে তাকে গালি দিবা না, তোমার বংশগত ভাবে সে বংশের নাম উল্লেখ করে গালি দিতে পারবে না, ওলা তাহদুর ইল্লা বিল বাইন, ঝগড়া হলে বাড়িতে থাকলে বিছানা আলোক করিও না, ঝগড়া হলে দিনের বেলা ঝগড়া হয়েছে রাত্রিবেলা একসাথে শুইবে, যাতে করে রাত্রের অন্ধকারের মধ্যে ঝগড়া মীমাংস হয়ে যায়, জনগণ আবার দরকার করে অন্ধকারের ভিতরে মীমাংস হয়ে যায়, এ পাঁচটা হচ্ছে স্বামীর হক, এ পাঁচটা হক যে ব্যক্তি রক্ষা করবে সে ব্যক্তি স্ত্রীর হক রক্ষা করতে পারবে, আর যে ব্যক্তি স্ত্রীর উপরে শুধু জুলুমি মানে শুধু জুলুমি জানে, উঠতে একবার ভুল করে, বসতে একবার ভুল করে, ওই কন্যারির সাথে মনে কথা বলে 200 টাকা বিল করে প্রতিদিন, স্ত্রীর জন্য 100 টাকার ভালো করে ইফতারি মেলে দিতে পারে না, এমন লোক আছে কিনা আমাদের দেশে, স্ত্রীর জন্য 100 টাকার ভালো জিনিস নিয়ে যেতে পারে না, কিন্তু আরেক কন্যারির জন্য আরাম কাজ করার জন্য 100 টাকা বিল উদয় হয়ে, আল্লাহ রসুল বলছেন এমন স্বামী কিয়ামতের ময়দানে এমন অবস্থা উঠবে তার কপালে জালেম শব্দ লেখা থাকবে। এই সুরায়ে বাকারার 32তম আয়াতে, সুরায়ে বাকারার 32তম আয়াতে কথাটা আল্লাহ উল্লেখ করেছেন, আল্লাহ পাক কোরআনে সূরা বাকারাতে বলেছেন ওয়ালা তুমসিকুহুন্না দিরারাল লিতাতাদু ওয়া মাই ইয়াফাল যালিকা ফাকাদ যালামা নাফসাহ, আল্লাহ বলছেন খবরদার খবরদার তোমরা তোমাদের স্ত্রীকে অনর্থক কষ্ট দেওয়ার জন্য ঘরের ভিতরে আনবে না, তাকে যদি অনর্থক কষ্ট দিয়ে থাকো আল্লাহর দপ্তরে তোমার নাম কানা জালেম লেখা হয়ে যাবে, তাকে যদি অনর্থক কষ্ট দেওয়ার জন্য ঘরে ঢুকে থাকো আল্লাহর দপ্তরে তোমার নাম কানা জালেম হিসেবে পরিচিতি লাভ করবে, এজন্য এটা দিয়ে খেয়াল রাখা দরকার, এবং স্ত্রীরও স্বামীর উপরে সাজ্জা হওয়া আছে। আল্লাহ পাকের নবীর হাদিস, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাস্তাফাদাল মুমিনু বাদা তাকওয়াল্লাহি খায়রুল লাহু মিন যাওজাতিন সালিহা ইন আমারাহা তাআতু ওয়া ইন নাযারা ইলাইহা সারাতু ওয়া ইন আকসামা আলাইহা বাররাতু ওয়া ইন তাবানা নাসাহাতু ফি নাফসিহা ওয়া মালি, আল্লাহ পাকের রাসূল বলেন একজন নেককার নারী থেকে দুনিয়াতে মুসলমানের এর থেকে বড় সম্পদ আল্লাহর জমিনে আর কেউ নাই, যে ব্যক্তি একটা নেককার পাইল দুনিয়ার নেককার নারী পাইল সে ব্যক্তি দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় সম্পদ পাইল, সে ব্যক্তি দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় সম্পদ পাইল, যে ব্যক্তি একটা নেককার নারী পাইল সে ব্যক্তি দুনিয়াতে সবচেয়ে বড় সম্পদ পাইল, আর যে ব্যক্তি বদকার নারী পাইল দুনিয়াতে তার দুনিয়ার ভিতরে একটা জাহান্নামের অঙ্গ পাইল,
এজন্য কারণ সারা জীবন তার সাথে থাকতে হইব। সে যদি তাকে খুশি করে তার থেকে বড় ভালো জিনিস আর কিছু নাই। আর স্ত্রীটা যদি তার যা লাগা হয় সারা জীবন উঠতে বসতে কষ্ট করতে হইব। এই জন্য রসুল বলছেন যে স্ত্রীর মধ্যে চারটা গুণ আছে এটা সত্যি নারী, চারটা গুণ ইন আমার যখন স্বামী তারে হুকুম করে স্বামীর হুকুমটা পুরাপুরি রূপে মানে, শ্বশুর শাশুড়ির সাথে থাকলে শ্বশুর শাশুড়ি যদি তাকে হুকুম করে স্বামী শ্বশুর শাশুড়ির হুকুমটা মানে, ওয়াইন নাজারা ইলাইহা সাররাতু যখন স্বামী তার কাছে যায় চব্বিশ ঘন্টা চেষ্টা করে যার সাথে সারা জীবন কাটাবো তাকে তো খুশি রাখতে হইব, চব্বিশ ঘন্টা চেষ্টা করে স্বামীকে কিভাবে খুশি রাখা যায়, চব্বিশ ঘন্টা চেষ্টা করে আমার শ্বশুরকে শাশুড়িকে কিভাবে খুশি রাখা যাবে। ওয়াইন আকসারা আলাইহা আবাদু যে কাজের মধ্যে শ্বশুর শাশুড়ি রাগ করে স্বামী রাগ করে ওই কাজটা কোনোদিন করে না, কোনো কাজ হতে পারে তার বাড়িতে এসে করত কিন্তু এ বাড়িতে আসছে শ্বশুরের নজর এটা খারাপ লাগে, তো শ্বশুর বলে যে গৌড়ে কাজটা করলে আমাদের কাছে খারাপ লাগে, তো এই শ্বশুরের মুরব্বীর কথাটা এমন ভাবে মানছে আর কোনোদিন এ কাজ করে না এটা সত্যি নাকি। ওয়াইন বাবা আনহা নাসাহাতু ফি নাফসিহা ওয়া মালি যখন স্বামী থেকে স্ত্রী, স্ত্রী থেকে স্বামী দূরে চলে গেছে বিদেশ চলে গেছে, আমাদের দেশে বিদেশ যায় ছেলেরা বিদেশ চলে গেছে, স্ত্রী নিজের শরীর হেফাজত করছে স্বামী যে মাল পাঠায় এই মালগুলি হেফাজত করছে, এই চারটা গুণ যে নারীর মধ্যে আছে এটা সত্যি নারী। যে ব্যক্তি এই চার গুণে গুণান্বিত নারীকে পাইছে আল্লাহ পাকে রসুল করছেন সে দুনিয়ার মধ্যে একটা এরকম সবচেয়ে বড় সম্পদ পাইছে, দুনিয়ার মধ্যে একটা জান্নাতের টুকরা পাইছে। এজন্য খেয়াল রাখবেন আমার আচরণ আমার কাজ যেন দুই দিনের খুশির জন্য সারা জীবনটা বরবাদ না করে দেয়। এখন আমরা দুই দিনের খুশি তালাশ করি, বিবাহের মধ্যে গেলে আগে শ্বশুর শাশুড়ি কুটিপতি কিনা মাল কিনা এই কিনা এই কিনা দুই দিনের খুশি তালাশ করি কিন্তু সারা জীবন যারে নিয়ে খাইব তারে রেখে দেন। এই জন্য এটার দিকে ভালো খেয়াল রাখবেন, বিশেষ করে এই বিবাহের